ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। পবিত্র রমজানে এক মাস রোজা, তারপর ঈদ উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও সারা রাজ্যের সঙ্গে সঙ্গে শনিবার আগরতলা গেদুমিয়ার মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়। সকলে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ঈদে অংশগ্রহণ করেন। আজকে পবিত্র ঈদ উল ফিতর, এক মাস পবিত্র মাহে রমজানে ধারাবাহিক রোজা রাখার পর উপবাসের সংযমের এই মাসের পর এই বিসর্জন ত্যাগের পর আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার, একটা খুশির দিন আসে, এটাকে ঈদ উল ফিতর বলা হয়। ঈদ মানেই খুশি, ফিতর মানে একটা দানের নাম, যেটা ধনী বিত্তবানরা গরিব মিসকিনদেরকে ঈদে আসার পূর্বে দান করে থাকেন, এই কারণে এটাকে ঈদ উল ফিতর বলা হয়। আজকের এই খুশির দিনে, আজকের এই আনন্দের দিনে রাজ্যের সকল অংশের, সকল ধর্মের, সকল বর্ণের কে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক ও শুভেচ্ছা। এই ঈদের আনন্দ এবং খুশি প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষের ঘরে সমানভাবে পৌঁছে যাক, এবং আজকের এই ঈদ এবং খুশিকে কেন্দ্র করে বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক কমিউনিটির মানুষের জীবনে আনন্দ এবং খুশি আসুক, এবং আমাদের আপসের মধ্যে একটা শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বমূলের পরিবেশ আরও সুদৃঢ় হোক, মজবুত হোক, ইহাই আমাদের আজকের এই খুশির দিনের একান্ত প্রার্থনা ও বিনীত আবেদন। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।